সেকেন্ড উঠতেছে ওখানে লাল লাল ওই যে সেকেন্ড ওঠে না তাই দেখতে পাচ্ছেন আচ্ছা দেখার দরকার নাই কখনো শুনছেন যে একটা ইউটিউব চ্যানেলের জন্য দুইটা সিলভার প্লে বাটন নরমালি কিন্তু ইউটিউব কিভাবে প্লে বাটন দেয় আপনার চ্যানেলে যদি 100k সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আপনি এরকম একটা সিলভার প্লে বাটন পাবেন আপনার চ্যানেলে যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আপনি একটা গোল্ড প্লে বাটন পাবেন যেটা এরকম না গোল্ড কালারের আপনার চ্যানেলে যদি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আপনি ডায়মন্ড প্লে বাটন পাবেন কিন্তু একটা চ্যানেলের জন্য ভালো করে বুঝবেন একটা চ্যানেলের জন্য 100k সাবস্ক্রাইবারের জন্য দুইটা প্লে বাটন কখনো পাওয়া পসিবল আজকে আপনারা এটাই জানতে যাচ্ছেন না আপনারা দেখতে যাচ্ছেন যে আমার এই হোসাইন টেক চ্যানেলের জন্য আমার তো 100k সাবস্ক্রাইবার কমপ্লিট এবং প্রথমে আমি এই প্লে বাটনটা পেয়েছিলাম এবং আরও একটা প্লে বাটনের নিউজ আপনাকে দিয়ে দিচ্ছি তো ভিডিওটা দেখুন অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও এটা কোনো টিপস ট্রিক্স কিংবা ইউটিউবের কোনো কিছু না এটা ইউটিউবের কোনো আপডেট না একটা ইন্টারেস্টিং ভিডিও জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা জানা অত্যন্ত জরুরি ইউটিউবের বিষয়ে ঠিক আছে তো এর হিস্ট্রিটা বলি আমার চ্যানেলে জানুয়ারির দিকে 2021 সালে জানুয়ারির দিকে আমার চ্যানেলে 100k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় 100k সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে আমার চ্যানেলে আমি এই প্লে বাটনটা পাই এবং এটা পেতে আমার অনেক ঝামেলা হয়েছিল ঝামেলা হচ্ছে আমি তখন রিডিম কোড পাচ্ছিলাম না প্লে বাটনের জন্য কিন্তু রিডিম কোড লাগে সেটা আমাকে ইউটিউব দিচ্ছিল না তো আমি ইউটিউবের সাথে লাইভ চ্যাট করে তাদের সাথে সরাসরি কথা বলে বলছি যে আমাকে কেন রিডিম কোড দেওয়া হচ্ছে না আমার চ্যানেলে তো 100k সাবস্ক্রাইবার কমপ্লিট তো তারা আমাকে একটা রিডিম কোড দেয় মেইল করে ভালো করে বুঝবেন তারা আমাকে আমার ইমেইলে একটা রিডিম কোড দেয় আমার এই প্লে বাটন ক্লেম করার জন্য দেন হচ্ছে আমি প্লে বাটনটা ক্লেম করি আমার প্লে বাটন চলে আসে প্লে বাটন আসার পরে সেটা ওইখানে আমি যখন ফার্স্ট অ্যাপ্লাই করি তখন তারা একটা মেইল দেয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখাচ্ছি যে আপনার প্লে বাটন কাজের মধ্যে আছে খুব তাড়াতাড়ি এটার কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে পলিশ করতে একটু সময় নেয় সেটা যখন কমপ্লিট হয়ে যায় তারপর আরেকটা মেইল আপনাকে দেয় যে আপনার প্লে বাটনটা আমরা পাঠিয়ে দিয়েছি এরপর হচ্ছে আপনাকে একটা মেইল করবে যখন বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে আপনার প্লে বাটন তখন সেখানে যে কাস্টম অফিস থেকে আপনাকে একটা মেইল করবে যে আপনার ডিটেলস দিন সেইখানে আপনাকে আবার ডিটেলস দেওয়া লাগবে ডিটেলস দেওয়ার পরে ওনারা হচ্ছে আপনাকে আবার প্লে বাটন পাঠিয়ে দেবে আপনার লোকাল অ্যাড্রেসে তো এই হচ্ছে ফার্স্টে আমার এইভাবেই আসছিল আসার পরে কয়েকদিন আগে ডিসেম্বর 6 কি 7 ডিসেম্বরের ওখানে আমার আরেকবার আমার ইউটিউব স্টুডিওর মধ্যে একটা নোটিশ দেয় ইউটিউব স্টুডিওর মধ্যে একটা নোটিফিকেশন চলে আসছে যে কনগ্রাটস আপনি আরও একটা প্লে বাটন পেতে যাচ্ছেন এবং সেখানে রিডিম কোড আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেয় হচ্ছে 6 ডিসেম্বর আপনারা সাবস্ক্রাইবার দেখুন আমার সাবস্ক্রাইবার এখন ওই সময় সাবস্ক্রাইবার তো নিচে দেখা যাচ্ছে আমি প্রমাণসহ সব কিছু দেখিয়ে দিচ্ছি এটা কোনো এডিটিং কোনো কিছু না তো এই সময় আমাকে আবারও একটা মেসেজ দেয় তারা যে আপনার প্লে বাটন ক্লেম করুন সিলভার প্লে বাটন আমি তো মহা খুশি যে আমারে দুইটা প্লে বাটন দিচ্ছে একটা তো অলরেডি পেয়ে গেছি আরেকটা প্লে বাটন আসতেছে তো আমি কি করি আমি রিডিম কোড এখানে ক্লেম করার যে অপশানটা আমি সেখানে চলে যাই আমি ক্লেম করে দিই রিডিম কোডটা দিয়ে দিই এবং সেটাও ভ্যালিড রিডিম কোড দেওয়ার পরে সেখানে অ্যাড্রেস দেওয়া লাগবে আপনি যখন ক্লেম করবেন এটা নিয়ে অলরেডি ভিডিও আছে তো সেখানে আমি অ্যাড্রেসও দিয়ে দিই সব কিছু দেওয়ার পরে আমি ক্লেম করে দিই ক্লেম করলে সেখানে আমাকে সেই আগের মতো একটা মেইল করে যে হ্যাঁ আপনার প্লে বাটন পলিশ হচ্ছে আপনার প্লে বাটনের এইগুলো পলিশ করা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার প্লে বাটনটাকে আমরা পাঠিয়ে দেবো আপনার প্লে বাটন এখন কাজের মধ্যে আছে তো আমি তো খুশি যে আমার 100k সাবস্ক্রাইবারের জন্য আমি দুইটা প্লে বাটন পেতে যাচ্ছি যেটা পৃথিবীর একমাত্র আমি পাবো এর আগে কখনো কেউ পাইনি এরপরে আমি ওয়েট করতেছি যে আমার প্লে বাটনের নোটিশ কবে আসবে ওখান থেকে কবে ছাড়বে আমার প্লে বাটন ওয়েট করতে করতে 23 ডিসেম্বর 6 ডিসেম্বরে হচ্ছে আমি অ্যাপ্লাই করছি 23 ডিসেম্বরে ইউটিউব আমাকে একটা মেইল করছে যে না 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 আপনাকে তো আর প্লে বাটন দেওয়া হবে না হান্ড্রেড কে সাবস্ক্রাইবারের জন্য শুধুমাত্র একটাই প্লে বাটন দেওয়া হয় একটা চ্যানেলের জন্য আপনার যদি আরও একটা চ্যানেল থাকে সেখানে যদি 100k সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আপনি আরও একটা প্লে বাটন পাবেন বাট একটা চ্যানেলের জন্য 100k সাবস্ক্রাইবারের জন্য আপনি একটাই প্লে বাটন পাবেন তো এটা আমাদের একটু ভুলভাল হয়েছে আমরা একটু ভুল করে ফেলছি তো মেইন কথা হচ্ছে আমি এখন আর এইটা ছাড়া এক্সট্রা আর কোনো প্লে বাটন পাচ্ছি না মানে সিলভার প্লে বাটন আমি আর পাচ্ছি না এই চ্যানেলের জন্য হোসাইন টেক চ্যানেলের জন্য যদি আমার আরও চ্যানেল আছে সেখানে হয়তো পেয়ে যেতে পারি খুব তাড়াতাড়ি তবে এই চ্যানেলের জন্য আমি আর পাচ্ছি না। এখন সারাংশ কি, মেইন যে সারাংশ সেটা হচ্ছে যে প্লে বাটনের কথা না, শুধু ইউটিউব এই যে ভুল কাজটা করছে এটা কিন্তু প্রায় করে থাকে। এই কাজের জন্য না, শুধু মাঝে মাঝে দেখবেন যে আপনার চ্যানেলে ফেক স্ট্রাইক আসতে পারে, ফেক কপিরাইট স্ট্রাইক আসতে পারে, ফেক গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, আপনার চ্যানেলে অনেক টাইপের স্ট্রাইক আসতে পারে, হ্যাঁ, যেটা আসলে আপনার পাওয়ার কথা না। আপনি কোনো ভুল করেননি, তারপরে আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, আপনার ভিডিও ডিলিট হয়ে যেতে পারে, আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে। তো এরকম ভুল ইউটিউব করে থাকে প্রায়। কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে আমার গেমিং চ্যানেল অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে, কোনো কপিরাইট স্ট্রাইক, কোনো গাইডলাইন স্ট্রাইক কিছুই আসে না, আমাকে কোনো নোটিশও দেয় নাই, কোনো মেইল করি নাই, কিচ্ছু করি নাই, আমার চ্যানেলটা অটোমেটিক্যালি গায়েব হয়ে গেছিলো। তারপরে আমি ইউটিউবের সাথে কথা বললাম। এখন কথা কীভাবে বলবো, আমি ওই ভিডিওতে বলছিলাম সব কিছু যে আমার গেমিং চ্যানেলের বিষয়ে, যে ইউটিউবের সাথে আমি কীভাবে কথা বলবো, ওইখানে তো কোনো আমার চ্যানেলের কোনো কিছুই নাই, আমার জিমেলের সাথে কোনো চ্যানেলই নাই। তো তারপর আবার অটোমেটিক্যালি আমার চ্যানেলটা ফিরে আসে। তো ইউটিউবের এরকম ভুল হয় মাঝে মাঝে, এরকম ভুল হয়েই থাকে। তো এগুলোর জন্য মাঝে মাঝে ইউটিউবের সাথে কথা বলা লাগে, দেখা যাচ্ছে কিছু কিছু ভুল সংশোধন হয়ে যায়, কিছু কিছু ভুল হয়তো বা সংশোধন হয় না, মানে ইউটিউব আমাদের সাথে কি বলে সঠিক কিছু করে না মাঝে মাঝে, যেটা আসলে খুবই দুঃখজনক। আর এটা স্বাভাবিক, একটা মেশিন অলওয়েজ আর এতজনকে কন্ট্রোল করে। ইউটিউবে অডিয়েন্স কম নাকি, ইউটিউবের ক্রিয়েটর কম নাকি, এতজনকে কন্ট্রোল করা লাগে, সেখানে কিন্তু দু একটা ভুল হতেই পারে। সো এই ভুলটাও করছে, মানে আমি তো ভাবছিলাম যে আমি একমাত্র পৃথিবীর একমাত্র ব্যক্তি যে 100K সাবস্ক্রাইবারের জন্য একটা চ্যানেলের জন্য 2টা প্লে বাটন পেতে যাচ্ছে, যেটা আসলে আমার দ্বারা হয়নি, মানে আমার দ্বারা হয়নি না, ইউটিউব দেয়নি, খুবই দুঃখজনক। ভিডিওটুকুই, ভিডিও যদি ইন্টারেস্টিং লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এক্সপিরিয়েন্স যদি ভালো লাগে থাকে কমেন্ট করে জানাতে পারেন যে ইউটিউব সম্পর্কে আপনার কি মতামত। আর আজকে অনেক দিন পরে একটু খোলা আকাশের নিচে ভিডিও করলাম, সেটা কেমন লাগতেছে, এইভাবে কি ভিডিও তৈরি করা উচিত কিনা সেটাও বলবেন। আর ভিডিও হয়তো বা একটু শেখি হচ্ছে, আম্মু ক্যামেরা ধরে রাখছে, হাত এরকম করে কাঁপতেছে। সো ডোন্ট মাইন্ড। আল্লাহ হাফেজ।